সোনাতলা হাট ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবং মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনাতলা হাট ব্যবসায়ী সমিতি এবং সোনাতলা হাট কমিটির যৌথ উদ্যোগে স্টেশন শালবাড়ির সোনাতলা হাট চত্বরে অনুষ্ঠিত হল সাফাই অভিযান কর্মসূচি। সোনাতলা হাট ব্যবসায়ী সমিতি এবং সোনাতলা হাট কমিটির যৌথ উদ্যোগে স্টেশন শালবাড়ির সোনাতলা হাট চত্বরে অনুষ্ঠিত হল সাফাই অভিযান কর্মসূচি। জানা গেছে, এদিন সোনাতলা হাট ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাতলা হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক দেবনাথ, সভাপতি তাপস মিত্র, সোনাতলা হাট কমিটির সম্পাদক সবেন্দ্রনাথ রায় সহ ব্যবসায়ী সমিতি এবং হাট কমিটির সদস্যবৃন্দ। সোনাতলা হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক দেবনাথ জানান, মূলত সোনাতলা হাট চত্বরের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী সমিতি এবং হাট কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং আগামীতেও এমন প্রয়াস চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এখন আমরা শুনব সোনাতলা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস মিত্র কি বলছেন। আজকে সাফাই অভিযান আমরা সোনাতলা হাট ব্যবসা সমিতি এবং হাট কমিটির উদ্যোগে আজকে সাফাই অভিযানে আমরা নামছি। কার উদ্যোগে? এটা ব্যবসায়ী সমিতি, সোনাতলা হাট ব্যবসায়ী সমিতি এবং সোনাতলা হাট কমিটি যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান। আর কী কী আছে? এরপরে আমরা বিকালের দিকে প্রতিমা আনবো, আগামীকাল শুভ উদ্বোধন আছে, সেখানে আমাদের বিধায়ক আসবেন এবং এমপি সাহেব আসবেন এবং আরও নেতৃবৃন্দ আসবেন। এখানে আমরা একটা সন্ধ্যার দিকে আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।